বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে হচ্ছে কালী পুজো, তো আজকে আমরা একটু বেরোবো। এখন সেজে গুজে নিয়েছি, রেডি হয়ে গেছি পুরো। তো এখন আমরা বেরোবো বাইরে, একটু দিওয়ালির কিছু শপিং করব, মানে একটু দেখা যাক, কিছু ডেকোরেট করব। কালকে পুজো, কালী পুজো বলে কথা, তো কিছু ডেকোরেশনে যদি কিছু জিনিস পাই তো কিনবো। আর আমাদের এখানে তো বাজি বাজার সবাই জানে, বিখ্যাত। তো এখানে এত ভিড় হয় সেটাও তোমাদের দেখাবো যাই। এবছর 2 বছর ধরে তো মোটামুটি লকডাউন, করোনা করে বাজি ভালো মতো করে বিক্রি হয়নি, তারপর ভালো লোকজনও আসেনি। এই বছর নাকি খুব ভিড় হয়েছে। তো আমাদের যেহেতু বাজির দোকান আছে, তো আমাদের দোকানও খুব প্যাকড আপ। তো আমরা এখন বেরোচ্ছি, তোমাদেরকে দেখাবো আজকে কীরকম ভিড়ও হয়েছে, প্লাস দিওয়ালি শপিংও একটু করে নেবো ডেকোরেশনের। আর চলো দেখতে থাকো, এনজয় করো। ফাইনালি এখন বেরিয়ে পড়েছি, মাস্ক পরে নিয়েছি আজকে, কারণ বাইরে খুব ভিড় আছে। তো মাস্ক খুব ইম্পর্টেন্ট। বাস, চারিদিকে সুন্দর টুনি লাইট লাগিয়েছে সবাই বাড়িতে, তো আমরাও যাচ্ছি কিনতে, চলো। তো আমরা দুজন বেরিয়েছি, আমি আর আমার জায়ের মেয়ে, যে কিনা আগের ব্লগে আমাকে এক্সট্রিমলি হরেবল একটা মেকআপ করে দিয়েছিল, আমাকে দেখাই যাচ্ছে না। এই যে এবার দেখা যাচ্ছে, তো খুব বিচ্ছিরি একটা মেকআপ করে দিয়েছিল, মানে সেটা আর বলার কথা নয়। লোকে তো ভিডিওটা যেই দেখবে সেই হাসবে। যাই হোক, চারিদিকে সব টুনি লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। সব বাড়িতে বাড়িতে টুনি লাইট জ্বলছে, পাচ্ছ? এটা হচ্ছে আমাদের বাজি বাজারের রাস্তা, নুঙ্গি বাজি বাজার। তো এখন থেকেই ভিড় হয়ে গেছে, মোটামুটি সব জ্যাম হয়ে গেছে। মানে 2 বছর ধরে ভালো মতো হতে পারেনি ব্যবসা, এই বছর এমন হচ্ছে যে একদম রাস্তা থেকে ভিড়। তা আমরা এখন এখান থেকে এইটুকু দোকান 2 মিনিট লাগবে যেতে, আমরা যেতে পারছি না, দাঁড়িয়ে আছি। ফাইনালি ভিড় ঠেলে কষ্ট সৃষ্ট করে আমি চলে এসেছি আমাদের দোকানে। এই যে আমার বর বসে আছে, এই যে তোমাদের দেখাবো, এটা হচ্ছে বাইরে অবস্থা, এত ভিড় আছে। আমাদের দোকানটা এখন ভিতরের দিক আছে, সামনে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দোকানের বাজি। এই যে লোকের সব বাজি নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর কাস্টমার আছে সামনে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাইকের শোরুম। এই যে হ্যাঁ হ্যাঁ, চলো। তো এখন আমরা যাবো হচ্ছে দিওয়ালির জিনিস কিনতে। এই যে এটাও আমাদের সব বাজগিরি দোকান, এখানেও বাজির দোকান সব। এবার আমরা এখন যাব হচ্ছে দিওয়ালির শপিংটা করতে, চল চল। তো রাস্তায় প্রচুর ভিড়, এই যে কি ভিড় দেখতেই পাচ্ছ সব বাইরে। এটা আমাদের দোকানেও এরকম এত ভিড়, আমরা দাঁড়িয়ে আছি, যাচ্ছি, আয় চল। তুই যাবি না? প্যাকেটের মধ্যে সব রয়েছে, ক্যান্ডেলস, টুনি লাইট, বাল্ব,
ভালো করে কালকে সব সাজাবো। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার একটু করি একটু টুকটাক কিছু জিনিস কেনার আছে, ওগুলো কিনবো। রাস্তায় মোটামুটি ভালোই ভিড় আছে, চারিদিকে সব এখন কালারফুল লাইট ঝলমল করছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, রাস্তায় এত ভিড় ছিল বলে আর বাকি ব্লগটা করতে পারিনি। এই যে এত কিছু কিনেছি, খাবার, আইসক্রিম, সব ক্যান্ডেল, লাইটস, প্রচুর জিনিস কিনেছি, তো এগুলোকে আবার সাজাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, না তোমাদের সবাইকে দেখাবো। আচ্ছা, তোমাদেরকে আমার দেখিয়ে দিই কী কী নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি। এই যে কালারিং, এই ক্যান্ডেলসগুলো নিয়েছি, তারপর দাঁড়াও তোমাদের যদি ব্যাক ক্যামেরাটা অন করে দেখা। এতগুলো সব আইটেম কিনেছি, কালার ক্যান্ডেলস, এই সব হোয়াইট কালারের ক্যান্ডেলস, এগুলো হচ্ছে টুনি লাইট আছে, সব টুনি লাইট আছে। আমার ছেলেগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বাবু দাও। তো সব কেনা কমপ্লিট হয়ে গেছে, এবারগুলো সব সাজাবো, সেটা আমরা আলাদা ব্লগ বানাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।